সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসী এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 দেখছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন। আজকের বাংলাদেশের কোভিড পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 6,771টি, এর মধ্যে পরীক্ষা হয়েছে 6,241টি, যা গতদিনের তুলনায় 9.28% বেশি, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 99,646টি, যা নমুনা 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 790 জন, এবং এ পর্যন্ত শনাক্ত ব্যক্তি 99,646 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন। যে 3 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা, 2 জনের বয়স 60 ঊর্ধ্ব এবং 1 জনের বয়স 41 থেকে 50-এর মধ্যে, 2 জন ঢাকার ভিতরের এবং 1 জন ঢাকার বাইরের। গত 24 ঘন্টায় আইসোলেশনে আনা হয়েছে 184 জনকে এবং বর্তমানে আইসোলেশনে আছে 1,794 জন। 24 ঘন্টা ছাড় পেয়েছে 84 জন এবং এ পর্যন্ত 1,327 জন। কোয়ারেন্টাইনে আছেন, হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছে 3,889 জন এবং এ পর্যন্ত 201,700 জন। ছাড় পেয়েছে 24 ঘন্টায় 3,872 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,60,561 জন। বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 41,193 জন এবং আমাদের সারা দেশে কোয়ারেন্টাইন সেবা দেওয়ার জন্য যে ব্যবস্থা আছে তাতে একই সময়ে সেবা প্রদান করা যায় 30,955 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 81,630টি এবং বিতরণ করা হয়েছে 24 ঘন্টায় 40,922টি। এ পর্যন্ত সংগৃহীত আছে 20,11,884টি এবং বর্তমানে মজুত আছে 4,21,480টি। আমাদের হটলাইনে যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়ে থাকে, 24 ঘন্টায় ফোন রিসিভ করা হয়েছে 58,885টি এবং এই ফোন কলগুলিতে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং অন্যান্য যা পরামর্শ, অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। এ পর্যন্ত ফোন কল রিসিভ করা হয়েছে 41,03,945টি। প্রতিনিয়তই ডাক্তাররা চিকিৎসকরা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে 18 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন এবং তা আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক হল 15,638 জন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং 24 ঘন্টায় দেওয়া হয়েছে 27,676 জনকে এবং এ পর্যন্ত 17,23,050 জনকে। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 501 জন, এর মধ্যে বিমানবন্দরে 130 জন, স্থলবন্দরে 159 জন এবং সমুদ্রবন্দরে 212 জন। এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 6,79,901 জনকে। এখানে একটি তথ্য দিতে চাই, আইডিসিআর স্বাস্থ্য মন্ত্রণালয়েরই একটি প্রতিষ্ঠান এবং আইডিসিআর আগে বাড়ি বাড়ি যে নমুনা সংগ্রহ করত, এই কার্যক্রমটি অব্যাহত আছে, তবে এটার মানে যেটা নিয়ন্ত্রণটা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এখন এই নিয়ন্ত্রণটা হচ্ছে এবং আমাদের বাড়ি বাড়ি যে স্বাস্থ্য নমুনা সংগ্রহ এটা অব্যাহত আছে। তবে এখানে একটু উল্লেখ করতে চাই যে আমাদের এর সাথে সাথে নমুনা কালেকশনের বুথও তৈরি করা হচ্ছে যাতে সহায়তা দিচ্ছে ব্র্যাক এবং এ পর্যন্ত ব্র্যাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 4টি বুথ তৈরি করেছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 3টি বুথ তৈরি করেছে, শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল স্পেশাল হসপিটালে 1টা বুথ তৈরি করেছে এবং এই বুথ তৈরির কার্যক্রম চলমান আছে। এটা
সবারই হাতের নাগালে যেন এই বুথগুলো যায়, এইভাবেই স্বাস্থ্য অধিদপ্তর পরিকল্পনা করছে এবং এই বুথের সংখ্যা অনেক বেশি বাড়ানো হবে। তাছাড়াও ওভাল গ্রুপের যে কে যে একটি প্রতিষ্ঠান, তারাও বুথের মাধ্যমে সংগ্রহ করে থাকে নমুনা, যেটা নারায়ণগঞ্জে আছে, সিদ্ধিরগঞ্জে আছে, ঢাকা শহরেও তারা তিতুমির কলেজে একটি বুথের মাধ্যমে স্যাম্পল গ্রহণ করে থাকে এবং তারাও আমরা সাহায্য চাইলে বাসায় যেয়েও স্যাম্পল গ্রহণ করে স্যাম্পল বা নমুনা সংগ্রহ করে থাকে। কাজে এই নমুনা সংগ্রহের প্রসেসটা অব্যাহত আছে এবং এই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিব বাসায় যেয়ে নমুনা সংগ্রহের ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, যারা বেশি অসুস্থ এবং যারা স্পেশাল চিলড্রেন বা যারা কোনোভাবে ডিফারেন্টলি অ্যাবল তাদের ক্ষেত্রে বা যারা অক্ষম বাইরে আসতে, আমরা তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে বাসায় বাসায় এই নমুনাগুলি সংগ্রহ করা হবে এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত ছিল, আছে এবং থাকবে।